অনেক বাচ্চাদের কিন্তু টাইফয়েডের সমস্যা দেখা দেয় এই সময়টাতে, তো এই ক্ষেত্রে আসলে বিশেষ কি যত্নের প্রয়োজন রয়েছে এবং তার ট্রিটমেন্ট আসলে কি? বিশেষ যত্নের কথায় আসি যে প্রতিরোধ করব কি করে, টাইফয়েড আমাদের হবে না, আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবো, তাহলে আমাদের এখানে কিন্তু ওই পানির ব্যাপারটাই আসে, কারণ এটা একটা পানিবাহিত রোগ। তাহলে আমাদের বাচ্চারা ভুল করে পানি খেয়ে ফেলছে, বাইরের যারা স্কুলের বাচ্চারা যদি বাইরে যায়, বাইরের স্কুলের সামনে ফুচকা খাচ্ছি, চটপটি খাচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি, তো এখান থেকে কিন্তু রোগটা সূত্রপাত হতে পারে। এটা তো স্কুলের বড় বাচ্চাদের বেলায়, আর আমরা বড়রাই বা কম কি, আমরা বড়রাই তো কত খাবারই তো বাইরে সারাদিন খেয়ে ফেলি। তাহলে এখান থেকেও কিন্তু আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আমাদের খাবারটা সেফ কিনা, আমার খাবার পানিটা সেফ কিনা, তাহলে এটা কিন্তু মূল জায়গাটা কাজ করতে হবে। তারপর আমরা যেটা করতে পারবো, আমরা হ্যান্ড ওয়াশ করা, আমরা কিন্তু কোভিডের সময় থেকে শেখাচ্ছি যে আমাদের সবাইকে খাবার আগে আমাদের হাত পরিষ্কার করে নিতে হবে। এর পাশাপাশি আমি চিন্তা করলাম যে না, আমি টাইফয়েড আমার বাচ্চাকে হতেই দেবো না, তো এগুলো মানার পাশাপাশি আমার যেটা করতে হবে প্রিভেনশনের জন্য, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশনটা খুবই সহজলভ্য আমাদের দেশে এখন অ্যাভেলেবেল, 2 বছর এক বাচ্চার বয়স পূর্ণ হলেই আমরা ভ্যাকসিন দিতে পারি। তো এটা একটা করে ভ্যাকসিন, এটা 3 বছর পর পর নেওয়া যেতে পারে ইন্টারমাস্কুলার, মানে মাংসপেশিতে, এবং এটা সহজ, এটা কোনো তেমন কোনো সাইড এফেক্ট আমরা অবজার্ভ করি না। পাশাপাশি ইদানিং আরও একটা ভ্যাকসিন এসেছে টাইফয়েডের, যেটা 1 বছর বয়স হলেও দেওয়া যাবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আসার খবর যে আমরা কিন্তু চাইলে কিছু স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি, কিছু ভ্যাকসিনেশনের মধ্য দিয়ে কিন্তু টাইফয়েডকে আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। স্যার, যাদের অলরেডি টাইফয়েড হয়ে গেছে এবং সে ভ্যাকসিন আগে নেয়নি, এতে পরবর্তীতে সে কি ভ্যাকসিনেশন নিতে পারবে কিনা? টাইফয়েড এমন একটা রোগ, সে কিন্তু বারবারই আমাদের জীবনে আসতে পারে, কারণ এটা একটা বিশেষ জীবাণু দ্বারা হয়ে থাকে, আমরা বলি সালমোনেলা টাইফি। তো এই জীবাণুটা যখন আমাদের শরীরে প্রবেশ করবে, আমি আগে হয়েছিল কি সেটা বিষয় না, সে কিন্তু আবার নতুন করে আমার মধ্যে টাইফয়েডের লক্ষণগুলো নিয়ে সামনে চলে আসতে পারে। সুতরাং টাইফয়েড হয়ে গেলেও সে ভ্যাকসিনটা নিতে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাই তো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি ফোনের।